দাঁড়িয়ে আছে এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই মুহূর্তে আমি আছি ডালহৌসি চত্বরে লালদিঘি বলে যে লেকটা আছে সেই লেকের ভেতরে আমি আছি। এখানে আসার কারণটা হচ্ছে এখন তো তোমরা সবাই জানো যে এখন মানে কি বলবো ওই নন্দিনী গাঙ্গুলি এখন বিশাল ভাইরাল। অনেক আমার যে ইউটিউবার ভাইরাল আছে তারা ডেলি একটা দুটো তিনটে চারটে করে ভিডিও ছাড়ছে। এবার আজকে আমি নিজের চোখে দেখতে এসেছি, কেননা তার কারণ হচ্ছে কি অনেক ভাইরা তাদের ভিডিওর মধ্যে বলছে নন্দিনী নাকি ঝগড়া করে, নন্দিনী কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করে, এইসব দেখো নিজের কানে না শুনলে আর নিজের চোখে না দেখলে এইগুলো ঠিক বলা যায় না। তাই আজকে আমি সকাল সকাল তোমাদের কাজ জন্য মানে আমি নন্দিনীর কাছে এসেছি। নন্দিনীর সঙ্গে আজকে আমি সারাদিন থাকবো ওর হোটেলে, মানে স্ট্রিট ফুড কর্নারে থাকবো। ওখানে আমি সারাদিন ভিডিও করবো, নন্দিনীর সঙ্গে নানা রকম কথা আলোচনা করবো, কী কী করি সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ফ্রেন্ডস এখন নন্দিনীর কাছে যাই, লেটস গো। সম্পূর্ণ নিরামিষ যদি একদম পিওর নিরামিষ আমি আমি কি খেয়ে আসতে পারি? ঠিক, আপনি খেতে পারবেন। আপনি যদি খিচুড়ি টাইপের রাইস টাইপের কিছু খেতে চান, এখানে সিধা গিয়ে বেনসাল কোটের দিক দিয়ে গিয়ে লেফট টুয়ার্ডস বিএসএনএল অফিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকটা যেতে গিয়ে দেখবেন একটা লিকার শপ আছে, লিকার শপের ঠিক আগেই দেখবে একখানা খিচুড়ির দোকান আছে পিওর ভেজ, তুমি ওখানে খেতে পারো। আজকে আমার কাজে লাগে এগুলি খিচুড়ি, তারপরে কড়াইশুটি দিয়ে খিচুড়ি, কড়াইশুটি ফুলকপি দিয়ে খিচুড়ি। তাহলে ব্রেকফাস্ট করে আপনার কাছে আসবো না লাঞ্চ করে আসবো? সেটাই লাঞ্চ এখানে, আমি ইভিনিং স্ন্যাক্স এর পরেই দেখাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইস আমি এখন নন্দিনীর সামনে চলে এসেছি, দেখো নন্দিনী এখন আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। কতদিন সব থেকে কি জানো তোমার এখানে ব্যবহারটা সব থেকে ভালো, তাহলে বলো তো আগের থেকে কতগুণ মানে কেনাবেচা বেড়েছে? কিন্তু ওই যে একটা কথা আছে না যে এটাকে স্টেডি করাটা, এটাকে ম্যানেজমেন্ট করে ঠিকঠাক জায়গায় পৌঁছানোটা, ওটার মধ্যে কাজ করছি। আর সবথেকে বড় ব্যাপার এত দূর আসতে অনেকটা কষ্ট হয়েছে, মানে জার্নিটা এক্স্যাক্টলি দুটো বছর টাইম লেগে গেল। আচ্ছা নন্দিনী তোমায় তুমি বললাম একদম একদম প্লিজ, তোমার বয়স কত? 30 ইয়ার্স। দেখলাম কতদিন আগে মদন মিত্র এসেছে, তা উনি উনি কি কোনো মানে পলিটিক্স এর কোনো ব্যাপার নিয়ে এসেছিল নাকি তুমি ভাইরাল বলে তোমার কাছে এসেছি? উনি আমাকে দেখো তোমরাও আজকে আমাকে জানতে চিনতে পেরেছো তাই তো এসেছো। হ্যাঁ
তাই উনিও আমাকে এইভাবেই তোমাদের ইউটিউবে থ্রুতে তোমরা যে আমাকে স্প্রেড করছো সেভাবে দেখেছে, সেভাবেই উনি এসেছেন। আর সেভাবে উনি তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করো একটা ভিডিও বানিয়ে আর একটু সোশ্যাল মিডিয়াতে আমাকে জায়গা দিয়ে, মানে আমি তো সোশ্যাল মিডিয়াতে জায়গা ছিলাম না, কিন্তু তোমরা যেভাবে আমাকে জায়গা দিচ্ছ সেভাবে উনি জাস্ট আমাকে ওই হেল্পটুকু করেছে যে আমাকে একটা অর্ডার দিয়েছেন ওই অর্ডারের থেকে। আচ্ছা, এখন ইউটিউব খুললেই নন্দিনী, মোবাইল ইউটিউব খুললেই নন্দিনী, তো এতে তোমার কী ফিলিংস হয়? আমি তো মোবাইলটাই খুলি। তুমি এত সময় পর্যন্ত, মানে তুমি কি খুব আনন্দ পাও? আরে মোবাইলটা খুলবো নিজেকে দেখবো তারপরে তো আনন্দ পাও, দুটো দুটো ফোন একটাই ইউজ করতে পারি না। আচ্ছা, যাকে একটা খুব পার্সোনালি করতে হবে, শুভকাজটা কবে হবে? রাজনীতি করি আমার প্রপার্টিতে দাঁড়িয়ে ভিডিও করছে দাদা, হুমকিটা কম দেবেন? ভাই শোনো, আপনি এখানে চলে যান, কেটে পড়ুন তো দাদা, একটু আস্তে করে কেটে পড়ুন। আমি সব জানি, তোমাকে রাজনীতি আমি শিখিয়ে দেবো, ভালো ভালো খাইয়ে দেবো, জানো তো? তুমি কোথা থেকে এসেছো যে তোমার কথাবার্তা বলেছো? ভাই তুমি কোন রাজনীতি করো, কোন দলের নেতা তুমি? কেন তুমি আমাকে নিয়ে করছো অন্য কিছু করো না? দেখি দেখি দাদা, মুখটা দিয়ে চলুন দিদি, চলুন কেটে পড়ছে, একটা মেয়ের সঙ্গে আসুন, এদিকে আসুন, তাও সেকেন্ড বারোশত থাকে, ভদ্র জায়গায় থাকে, আপনি তো বেশ চিনে রেখেছেন দিদি, ও তাকাচ্ছে লোককে, আপনি পালাচ্ছেন কেন? আমাকে এসে ডাইরেক্টলি আমাকে হুমকি দিচ্ছে, আমি রাজনীতি করি, আমাকে ভিডিও দিন। রাজনীতির ভয় দেখি আপনার থেকে ভিডিও নিতে গেছে। ওর নাম্বারটা আমি নোট করে নিচ্ছি, তুমি একবার একটা লোক সকালবেলা বাড়ির থেকে বেরোলে তাকে 10 মিনিট টাইম দিতে হয় তাদের সঙ্গে মেশার জন্য, একদম ঠিক কথা, একদম একদম ঠিক কথা। আমাকে বলছে ভিডিও তো ফুটেজ নেওয়ার কিছু নেই, মনে মনে বলছি না না তোমাকে তো আমি ডেকে আনিনি বাড়ির থেকে 50,000 দিয়ে, হ্যালো একটু ভিডিওটা ব্যাক করে গাড়ির নাম্বারটা বার করো, দিদি লিখুন WB মোবাইলে নোট করে নে, মোবাইলে লোড করে নে, ব্যাঙ্গালোর
দিদি দিদি মুডটা কি অফ হয়ে গেল? আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছি দিদি, সবাই নিজের কাজ করুন, টাইমলি হলে স্মুথলি সব কিছু হবে। এখন তো রান্নার টাইম, একজন একজন কো ছেড়ে দিই না। মঙ্গলবার বজরং বলির বার আমি কিন্তু আজকে পুরো নির্জলা উপোস, উনি কিন্তু সবার আগে ফার্স্ট আমার সঙ্গে কথা বলবেন। আজকের মতো নন্দিনী একটুখানি, ওকে বাই, থ্যাংক ইউ। আজকে সারাদিন আমি তো নন্দিনীর সঙ্গে কাটালাম, নন্দিনীর সঙ্গে কাটিয়ে সম্পূর্ণ ভিডিওটা করলাম, সেটা তোমাদের আমি শেয়ার করলাম। তোমরাই এবার দেখো নন্দিনী ঝগড়াটে না নন্দিনী খুব ভালো, ঠিক আছে? তোমরাই করো, ওকে, বাই।